আজকে আমাদের বিষয় হচ্ছে প্রাইমারি টেট এক্সাম ডেট। এই প্রাইমারি টেট এক্সাম নিয়ে তোমরা বন্ধুরা অনেক চিন্তিত আছো, স্যার 2018 চলে গেল, 2019 চলে এলো, কবে হবে এক্সাম ডেট, এতদিন ধরে প্রিপারেশন কি করা যাবে। তো তোমরা কোথাও যেও না, আজকে আমি তোমাদের জন্য লিখেছি প্রাইমারি এক্সাম ডেট কবে হবে তার বিষয় নিয়ে। এই বিষয়টি করার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো, সাবস্ক্রাইব করনি, তারা একটু সাবস্ক্রাইব করে নেবে, কারণ আমি এরপরে প্রাইমারি টেটের উপরে যে বিশেষ ম্যাথমেটিক্স বলো বা অন্যান্য টপিক বলো, যে টপিকের উপরে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আসতে চলেছে এবং অন্যান্য চাকরির আপডেট আমি দিতে থাকব, সেই আপডেট পেতে গেলে তোমাকে সাবস্ক্রাইব করতে হবে এবং তার সঙ্গে নোটিফিকেশন বেলটি অবশ্যই তুমি দাবিয়ে রাখবে। প্রাইমারি এক্সাম ডেট কবে হবে সেই বিষয়ে তিনটে ডেটের টপিক সম্বন্ধে আলোচনা করব। অনেকে বলছে ফেব্রুয়ারির সেকেন্ড উইকে প্রাইমারি টেট এক্সাম কি হতে পারে, বা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের আগে প্রাইমারি টেট এক্সাম কি হতে পারে, বা এমপিএইচএস এর পরে এক্সাম কি টেট হতে পারে। মার্কেটে আরেকটি খবর আছে এই যে অনেকে বলেছেন স্যার আমরা তো বিএড করেছি তাহলে প্রাইমারি টেটে বসতে পারবো না কেন। এই নিয়ে একটি কেস হয়েছে, কেসের সমাধানও হয়েছে। সেই সমাধানটা কি, এনসিটি অর্থাৎ এনসিটিই ন্যাশনাল কাউন্সিলিং অফ টিচার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে এই মর্মে পারমিশন দেওয়া হয়েছে এই যে বিএডরা প্রাইমারি টেটে বসতে পারবে। কিন্তু আমাদের হাইকোর্ট বলে দিয়েছে যে বিএডরা প্রাইমারি টেটে বসতে পারবে না, এইরকম একটা দ্বিধাচারিত অবস্থায় আছে, অর্থাৎ একটা প্রশ্নের সমাধান নাই অবস্থায় আছে। তার মানে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, স্যার আমরা তো বিএড করেছি, আমরা কি বসতে পারবো, নতুন করে কি ফর্ম ফিল আপ হবে। এই প্রশ্নের আনসার আপটা আলোচনা করি। বন্ধুরা পরিষ্কার করে বলে দিই, নতুন করে কোনো ফর্ম ফিল আপ হবে না। তোমরা যারা ফর্ম ফিল আপ আগে করেছো তারাই পরীক্ষায় বসবে এবং পরীক্ষা দেবে। এটা আমরা সি টেটে এক্ষেত্রে ঘটে গেলেও আমাদের এই টেটে ঘটবে না। তোমরা যারা বিএড দিয়েছ হয়তো এবার বসতে পারবে না, তবে সামনে বার যদি কোনোদিন বেরোই বা সামনে প্রাইমারি টেট হয় তাহলে সেটা নিয়ে তখন হয়তো বসতে পারো, এমন সুযোগ আসতে পারে। চলো এবার আসা যাক ফেব্রুয়ারির সেকেন্ড উইকে কি প্রাইমারি টেটের এক্সাম হওয়ার সম্ভাবনা আছে। তার আগে আমি আলোচনা করি আমাদের ফেব্রুয়ারি মাসে যে চারটে সানডে, সাধারণত সানডে এক্সাম হয় যে চারটে সানডে পড়ছে, সেই চারটে সানডে কোন কোন দিন পড়ছে একটু দেখে নি। সানডে প্রথম সানডে পড়ে 3ই ফেব্রুয়ারি, তুমি ক্যালেন্ডার খুঁজে দেখে নেবে। তারপরে আসে 10ই ফেব্রুয়ারি, তারপরে 17ই ফেব্রুয়ারি, তারপরে 24ই ফেব্রুয়ারি। 3ই ফেব্রুয়ারি যে ডেটটা আছে সেখানে আমাদের কলকাতা অর্থাৎ ক্যালকাটা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের একটি এক্সাম আছে, তাহলে সেই দিন এক্সামটা না হওয়ার সম্ভাবনাটা বেশি। এরপরে আসি 10ই ফেব্রুয়ারি, ঠিক আছে, 10ই ফেব্রুয়ারি যেখানে বলা হয়েছে, তোমরা খুব জানবে যে বাঙালির একটা ভ্যালেন্টাইন ডে অর্থাৎ সরস্বতী পুজো, তাহলে এই 10ই ফেব্রুয়ারি আমরা পুজোতে আছে, তাহলে নিশ্চয় এই পুজোর দিনে নিশ্চয় এক্সাম হবে না, তাই তো? তাহলে এখানে পুজোর দিনে এক্সাম হওয়া সম্ভব নয়। এবার আসি 17ই ফেব্রুয়ারি। তোমরা যারা মাধ্যমিক ক্যান্ডিডেট আছো বা তোমাদের এলাকায় মাধ্যমিক ক্যান্ডিডেট আছে, তোমরা জেনে নিও যে মাধ্যমিকের এক্সাম শুরু হচ্ছে 10ই ফেব্রুয়ারি। ইয়েস, মাধ্যমিক এক্সাম শুরু হয়েছে 10ই ফেব্রুয়ারি। তাহলে যদি 10ই ফেব্রুয়ারি এক্সাম শুরু হয়ে যায় তাহলে বুঝতেই পারছো 17ই ফেব্রুয়ারি পর্যন্ত এক্সাম চলবে। একটা 17ই ফেব্রুয়ারি এক্সাম থাকবে না রবিবার বলে, কিন্তু চলবে। তাহলে 10ই ফেব্রুয়ারি যদি এক্সাম শুরু হয় তাহলে কি 17ই ফেব্রুয়ারি এক্সাম নেওয়া সম্ভব? কারণ একটা স্কুলের তো ব্যাপার স্যাপার প্রতিদিন এক্সাম নিয়ে, মাধ্যমিক এক্সামের সময় নিশ্চয় ঝামেলা নেওয়ার চেষ্টা করবে না, ঠিক আছে? এবার আসি 24ই ফেব্রুয়ারি। 24ই ফেব্রুয়ারি হলেও আমি বলি কলকাতা কর্পোরেশনে আরেকটি এক্সাম আছে, কত আছে 24ই ফেব্রুয়ারি, এবং এই যে শুরু হচ্ছে 26ই ফেব্রুয়ারি, তার মানে ফেব্রুয়ারি মাসে এক্সাম নেওয়াটা বড়ই টাফ হয়ে যাবে। তবে যেহেতু লোকসভা ভোট আছে সেই দিক থেকেও অনেক সময় ঘটে যেতে পারে, ঠিক? এবার বলি তাহলে এমপি আর এইচএস এর আগে কি হবে। এমপিএইচএস এর আগে বলতে জানুয়ারি লাস্ট উইক বোঝাচ্ছে আর ফেব্রুয়ারি 3 তারিখ বোঝাচ্ছে। তো জানুয়ারি লাস্ট তারিখ আসছে, জানুয়ারি তো আজকে মাঝামাঝি সময় চলে এলো, তা লাস্ট তারিখে হবে না, কারণ হলে নোটিফিকেশন বেরিয়ে যেত, তাহলে এই এমপির আগে সম্ভাবনা নেই। এবার আসি যে তাহলে কি এমপিএইচএস এর পরে হবে। ইয়েস, একদম, এমপি সম্ভাবনা, এমপি এবং এইচএস এর হওয়ার আগে সম্ভাবনা অনেক প্রখর।
যে এইচএস এমপি এবং সরি এমপি এবং এইচএস এর পরে হওয়ার সম্ভাবনা, অর্থাৎ মার্চ মাসে। ইয়েস, তোমাকে আমি ডেটটা বলে দিই, মার্চ মাসে প্রাইমারি টেট হওয়ার সম্ভাবনা প্রচুর পরিমাণে আছে। তাই তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, তারা প্রিপারেশন নাও, কারণ বলি এক্সাম কিন্তু খুব তাড়াতাড়ি নিয়ে নিবে, কারণ লোকসভা ভোটের আগে কিছু না কিছু হ্যাস্তন্যস্ত করবে, কারণ লোকসভা ভোটের আগে এইটা একটা প্রাইমারিকে চাকরি দেওয়া একটা সরকারের পলিসি হবে, এই পলিসিটির উপর ডিপেন্ড করে তুমি একটা ঠিক করে নাও, ঠিক আছে? আমি বলি তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, যারা এক্সাম দরকার, অঙ্ক দরকার বা অন্য কোনো ট্রিক্স দরকার, সেই ট্রিক্সগুলো আমার চ্যানেলে প্রতিনিয়ত আপডেট হতে চলেছে এবং নির্দিষ্ট সময় চলতে হচ্ছে। তোমার যদি কোনো কিছু দরকার পড়ে, কোনো সমস্যা, কোনো প্রবলেম হতে পারে, তুমি আমাকে আমাকে অবশ্যই বলতে পারো। তাই আমি তোমাকে আজকের এই ডেট সম্বন্ধে দুটো ডেট দিচ্ছি, এক ফেব্রুয়ারি সেকেন্ড উইক হওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়, আর না হলে তো মার্চ মাসে এক্সাম হবেই হবে, এই দুটো ডেটের মধ্যে এক্সাম হবে। তাই তোমরা প্রিপারেশনটা খুব স্ট্রং করে নাও এবং বেস্ট অফ লাক, এবং কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, কমেন্ট করো, ফলো করো, সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে শেয়ার করো, কারণ এই নিউজটা সবাইকে ছড়িয়ে দাও।